আবারও নিম্নচাপ, টানা বৃষ্টি দক্ষিণবঙ্গ জুড়ে, আর এতেই সিঁদুরে মেঘ দেখছেন আরামবাগ মহকুমার বন্যা কবলিত এলাকার মানুষ। এই দুর্যোগ ঘন পরিস্থিতিতে এবং উৎসবের মরশুমে মানুষ যখন আনন্দে মাতোয়ারা, তখন এই সমস্ত বন্যা দুর্গত মানুষদের মনে মন খারাপের সুর। মেঘ ঘন আকাশের দিকে অসহায়ভাবে তাকিয়ে তারা। 2021 সালে টানা তিনবারের সর্বগ্রাসী বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় আরামবাগ মহকুমার 6টি ব্লকেই। কয়েক হাজার মাটির বাড়ি থেকে শুরু করে পাকা বাড়ি ভেঙে পড়েছে, আর এই জন্য এখনো কয়েক হাজার মানুষ নদীবাদে ও রাস্তার উপর আশ্রয় নিয়ে রয়েছে। হুগলি জেলার আরামবাগ শহরের দ্বারকেশ্বর নদীবাদের পল্লীশ্রী এলাকার মানুষ অসহায়ভাবে নদীবাদ ও রাস্তার উপর ত্রিপল কাটিয়ে বসবাস করছেন। উল্লেখ্য, কয়েকদিন আগেই দ্বারকেশ্বর নদীর জল বাঁধ ভেঙে আরামবাগ শহর ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে প্লাবিত করে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দৌলতপুর, পল্লীশ্রী, মনসাতলা, বৃন্দাবনপুর, কালীপুর সহ বেশ কয়েকটি জায়গা। আবার নিম্নচাপের জেরে বৃষ্টি হওয়ায় এই সমস্ত মানুষেরা আবারও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এই পল্লীশ্রী এলাকার দ্বারকেশ্বর নদীর বাঁধ সংলগ্ন একটা বিশাল আকৃতির নদী গর্ভের মধ্যে শতাধিক পরিবার বসবাস করত। দ্বারকেশ্বর নদীর বাঁধ ভেঙে পড়তেই এই গর্তের মধ্যে জল প্রবেশ করে। নিমেষের মধ্যে এই শতাধিক পরিবার জলবন্দী হয়ে পড়ে। তবে আরামবাগ থানার আইসি ও পৌরসভার প্রশাসক স্বপন নন্দী ও পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য অতনুকুণ্ড দাঁড়িয়ে থেকে দ্রুত তাদের উদ্ধার করে। তা না হলে বড় বিপদ ঘটে যেত। প্রাণহানি না ঘটলেও বন্যার জলে সব ভেসে যায়, বাড়ি ঘর সব ভেঙে পড়ে, চারিদিকে হাহাকারের ছবি দেখা যায়। এই বিষয়ে নদীবাদে বসবাসকারী এক মহিলা সুমিত্রা খান বলেন, বন্যার জলে সব ভেসে গেছে, বাড়ি পড়ে গেছে, আবারও নিম্নচাপ হচ্ছে, বৃষ্টি হলে কি করব খুঁজে পাচ্ছি না। পৌরসভার প্রশাসক আমাদের সাহায্য করেছেন, তবে আমাদের একটাই দাবি, ঘরের ব্যবস্থা করে দেওয়া হোক। অন্যদিকে রাধা দলুই জানান, আমাদের ঘর বন্যার জলে ধ্বংস হয়ে গেছে, বসবাসের জায়গা নেই, তাই বাড়ি তৈরি করে দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। সাহায্য করছে আমাদের স্বপ্নন্দী মহাশয় আছে, হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা দিদি আছে পাশেতে, আমাদের সব কিছুই হচ্ছে, সব কিছু দিচ্ছে। আমি তো কী বলবো, আমাদের ঘর দুয়ার সব ভেসে গেছে, কিচ্ছু করার নেই আমাদের, এমনই অবস্থার মধ্যে আমরা আছি। কিন্তু মমতা মমসায় কিন্তু স্বপ্নন্দি আমাদের সব কিছুই ব্যবস্থা করে দিয়েছে, খাওয়ার দাওয়া সব কিছু ব্যবস্থা করে দিয়েছে, আমাদের কোনোটাই অভাব দেয়। আপনার কী চাইছেন এখন? আমাদের মাথা গুজার মতো এখন তাই চাইছি, আমাদের এইটাই হচ্ছে মমতা দিদির কাছে এটাই হচ্ছে আবেদন চাইছি, যে আমাদের ঘর দুয়ার করে দেখ, একটু মাথা গুজার মতো ঠাই করে দেখ, এইটাই আমরা চাইছি। এর কিছু আমাদের কিছু বলার নেই, বন্যাতে সব ভেসে গেছে, সব কিছু ভেসে গেছে, কিচ্ছু তুলতে পারা যায় না। কি নাম আপনার? আমার নাম হচ্ছে সুমিত্রা খান। বাড়ি কোথায়? বাড়ি এই যে গর্তটার মধ্যেই আছে, পল্লীশ্রী গর্তটার মধ্যে। আমার স্বপ্নন্দির কাছে এমনি একটা ইয়ে করছি, যে কালকে আমরা যে আপত্তি করেছিলাম যে আমাদের একটু ঘর বাড়ির মতো চাই, আমাদের একটু মাথা গুজার মতো একটু ঠাই করে দিন, কিন্তু আমাদের জন্য অনেক কিছুই করছে। এইটাও বলেছে মা ছাড়া কোনোদিন কথা বলে না, খুবই ভালো লোক, কিন্তু আমাদের পাশে ওই এখন এসে দাঁড়িয়েছে। আমাদের হচ্ছে মধুসূদন যে বাঘ এমএলএ হয়েছে, তাও সেও আসে না, এমএলএকেও দেখতে পাওয়া যায় না। না না ও আসে না এখানেতে, ওর তো একবার আসা দরকার, ও যতই তোর আরামবাগটা জিতেছিল ওর তো একবার আসা দরকার ছিল, ও আসে না। কিন্তু আমাদের একটু পাশেতে দাঁড়াবার মতন এখন আমাদের স্বপ্নন্দী মহাশয় আছে, কিন্তু ওর পাশেতে আমরা চাই যে ওর পাশেতে আমরা আদৌ থাকতে। সংসার বলতে গর্তের মধ্যে আছি, বাঁধ সব ভেঙে গেছে, এখনো বাঁধাতেও পারছে না, কিছু নাই, আর বাঁধাতে এখন পাবেও না, সময় লাগছে, কিন্তু সব জল গড়িয়ে আসছে, যেদিবার মোটর দিয়ে মেরেছিল আবার ভর্তি হয়ে যাচ্ছে, আর আমরা যা সংসারে যা চেয়েছিল সবই দিয়েছে, কিন্তু আমরা একটা ঘরটুকুন চাই। এবারে ওই স্টোভ দিয়েছে, কেরোসিন, পৌরসভা সাহায্য করছে, হ্যাঁ সাহায্য করছে, সবই করছে, ডবল করে তিরপলও দিয়েছে, এবার তিরপল ছিঁড়ে চলে যাচ্ছে। আরামবাগ এমএলএ কে দেখতে পাচ্ছেন? না, এমএলএ কে দেখতে পাইনি, ওই যে কি দেখছে, আর ওই দেবাকর, আরে ওর বউ দাঁড়িয়ে ছিল ওরাও আসেনি, আর এমএলএ ও আসেনি, ইনি একটু যোগাযোগ করছেন, আমরা যাচ্ছি। এখন আপনারা কি চাইছেন, কি দাবি আছে? আমরা ঘর চাইছি, মানে ঘর কি সব বন্যায় ভেসে গেছে? দেখুন না, কেউ ঢুকতে পারে না। কি নাম আপনার? কোথায় বাড়ি? কোথায়? পল্লীশ্রী 6 নম্বর ওয়ার্ড গর্তের মধ্যে। তবে এই বিষয়ে পৌরসভার প্রশাসক স্বপন নন্দী জানান, দ্বারকেশ্বর নদীর বাঁধ ভেঙে গোটা আরামবাগকে লণ্ডভণ্ড করে দিয়েছে, আমরা বন্যা দুর্গত মানুষদের পাশে আছি। বর্তমানে আরামবাগ পৌরসভার পক্ষ থেকে এই সব দুর্গত মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। এর ভয়ঙ্কর বন্যা, পৌর প্রশাসক হিসাবে মানুষের পাশে রয়েছেন, কি বলবেন ব্যাপারটা? মানে এটা একটা কৃত্রিম বন্যা, ডিভিসির জলকে দ্বারকেশ্বর দিয়ে পাস করে গোটা আরামবাগকে মানে লণ্ডভণ্ড করে দিয়েছে। সেই দেখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগে ছুটে এসেছিলেন, তা উনি নির্দেশ দিয়েছেন যে মানুষের সাথে থাকতে, মানুষের পাশে থাকতে। আমরা সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আমরা বিভিন্নভাবে মানুষের সাথে আছি, মানুষের পাশে আছি,
বর্তমান এমএলএ কে দেখা যাচ্ছে না বলছে এলাকায়? সেটা হচ্ছে আপনারা তো জানেন বিজেপি কালচার, আপনারা তো সবই জানেন মানুষের ওদিকে ভোট দেওয়ার পর ওটা ভারতবর্ষের অবস্থা কি আপনারা তো সব জানেন। এখান থেকে সের সবই তো বিক্রি করে দিচ্ছে, এমনকি জীবন বিমা যেটা মানুষের যেটা কষ্ট দিতে পড়ছে পয়সায়, যে তার জীবনের রাজ সম্বল সেটা এ করে দিচ্ছে। তারপর ওরা মানুষের সাথে থাকে না, পাশে থাকে না। তা মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সাথে থাকে, মানুষের পাশে থাকে, তাই দেখুন সব মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ বাংলার মানুষ তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করল, আর গোটা ভারতবর্ষের মানুষ উন্মুখ হয়ে আছে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী করার জন্য। সব মিলিয়ে এই সমস্ত অসহায় মানুষের বর্তমান পরিস্থিতি ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে। মেঘ দেখলেই অস্থির হয়ে উঠছেন তারা, মাথার উপর সামান্য ত্রিপল, আবার যদি প্রবল বৃষ্টি হয় আর নদীর হানা দিয়ে জল প্রবেশ করে তাহলে কি করবে তারা? দিশেহারা মানুষগুলোর কাতর আবেদন, একটা ছোট বাড়ির ব্যবস্থা করুক সরকার। এখন দেখার এই সমস্ত নদীবাদে বসবাসকারী মানুষের অসহায় অবস্থার কথা ভেবে কি পদক্ষেপ নেয় প্রশাসন? নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।